হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করতেছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আর আজকে যে জায়গাটায় আছি, এই জায়গাটা হচ্ছে শ্রীমঙ্গল প্রেমা কেলেঙ্গা। প্রথম ভিডিওতে শুনছিলেন যে পার্ট টু আসবে, সেটা প্রায় 1 বছর হয়ে গেল, আসে না। আজকে হচ্ছে সেই পার্ট টুটার ভিডিও। অনেকদিন পর হচ্ছে ব্লগের কোনো ভিডিও দিতেছি। আর এই জায়গাটা হচ্ছে রেমা কেলেঙ্গার জঙ্গলটা। আশেপাশে দেখলে বুঝতে পারবেন এই জায়গাটা কতটা সিমসাম একটা জায়গা। আর আমার সামনে যে ভাই আছে, এই ভাই হাঁটতেছে, আমি হচ্ছে সাইকেলে বসে আছি, মানে আইসা সাইকেল চালাইতেছি, একটু আস্তে আস্তে হয়েও যাইতেছি, তাও নামতে চাইতেছি না। মোট কথা হচ্ছে এটা, জঙ্গলটা একটু চারপাশে দেখেন কি ভয়ঙ্কর জায়গা। যদি একা কেউ আইসা পড়েন, মনে হয় না আর ব্যাক করতে পারবেন, মানে রাস্তা হারাবেন এটা নিশ্চিত। যেদিকেই তাকান খালি গাছপালা আর জঙ্গল, মাঝখানে অল্প অল্প রাস্তা আছে, মানে ওটা বুঝে নিতে হবে এটা রাস্তা। নর্মালি এটা বোঝা যাইতেছে না এটা রাস্তা নাকি অন্য কিছু। এই যে দেখেন এই গ্যাপটা বেয়ে উঠবো, পারলাম না। আসলে পাকনি করতে গেলে যা হয়, বিষয়টা হচ্ছে এরকম, পাকনি করে উঠতে গেলাম সবাই হাইটে হাইটে যাইতেছে, আমার এখন নামতে হইলো, হাঁটতে হইতেছে। আর চলন্ত অবস্থায় নাইমা হাঁটাটা একটু কষ্টকর, এর চেয়ে নাইমা হাঁটাটা অনেক সহজ, মানে আগে থেকেই হাঁটাটা অনেক ভালো। মানে মোটামুটি অনেক মানুষ তো 50 জনের মতো আছি আজকের এই রাইডটাতে, এই জন্য একটু ভিড়ে ভিড়ে, মানে মানুষের চাপে ওইভাবে যাইতে পারতেছি না। মানে সবাই তো এই জঙ্গলের মধ্যে ওই স্পিডে যাইতে পারতেছে না, সবাই হাঁটা গতিতে যাইতেছে। আর এই দেখেন অবস্থা রাস্তাঘাটের, এইসব রাস্তায় তো সাইকেল চালানো যায় না, নাইমা হাঁটতেই হবে সাইকেল নিয়ে। আর আজকের এই রাইডটাতে কত দূর হাঁটতে হবে বলতে পারতেছি না, শুরুতে তো অনেক রাস্তা হাইটে আসছি, এখনও আবার হাঁটতেছি, দুই পাশে খালি জঙ্গল। বিষয়টা খুব ভালো লাগতেছে, আবার মানে একটু ভয় ভয় লাগতেছে, কোনো পোকা মাকড় যদি আবার আক্রমণ না করে। একটু পরপর সবাই হচ্ছে পাটা চেক করতেছে, কারণ হচ্ছে পায়ের মধ্যে জোক ঢুকে যেতে পারে। আমি তো এই ভয়ে ছুটে ফুটবলের মোজা পরে বসে আছি, যাতে পায়ের মধ্যে কোনো ধরনের কোনো জোক টোক না উঠে। মানে একবার আমার এই জঙ্গলে ঢুকে পায়ের মধ্যে জোক ঢুকছিল, এরপর থেকে খুব সাবধান। আর ফুটবলের মোজা কতটুক নিরাপত্তা দিতে পারবে বলতে পারতেছি না। সামনে আপুর সাইকেলে একটু সমস্যা হয়েছে, দেখি আপুর ওই সাইকেলের সমস্যাটা মোটামুটি সমাধান হয়েছে, এখন আবার সাইকেল চালানো শুরু করলাম। এখন একটু আস্তে 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 চলতেছি, খুব একটা বেশি গতিতে যাইতে পারতেছি না। আর রাস্তাও ওই ধরনের না, মানে গতিতে যাওয়ার মতো রাস্তাও না, মানে ছন্দছাড়া হয়ে গেছি আমরা সবাই, এই একটা গ্রুপ ওই একটা গ্রুপ ওই একটা গ্রুপ, এই অবস্থা। মানে সবাই একসাথে যে যাবো ওইটা যাইতে পারতেছি না, মানে একটু যদি কেউ একটু ব্রেক দেয়, একটু যদি কেউ ব্রেকটা দেয় তাইলে হচ্ছে গ্রুপ হয়ে যায় একটা, মানে সামনে একটা গ্রুপ চলে যায়, ওইখানে কেউ দাঁড়ায় না। এই বা মানে কল পাস না হওয়ার কারণে ভাগ ভাগ হয়ে যেতেছে, এরকম টোটাল 50 জনের রাইডে নাইলেও 5 থেকে 7টা গ্রুপ হয়ে গেছে আমাদের, এই হচ্ছে অবস্থা। আমি কোন গ্রুপে আছি আমি জানি না, তবে আমি একবার যে প্রথম গ্রুপটাতে নাই এটা নিশ্চিত, আমি 3 বা 4 নাম্বার গ্রুপটাতে আছি, এ হচ্ছে কথা। আর এই জঙ্গলের মধ্যে সাইকেল রাইড করার পরিবেশটা অন্যরকম, মানে এরা যদি কেউ না রাইড করেন তাহলে এরা আমি ভিডিওর মাধ্যমে বুঝে দিতে পারবো না, এই জায়গায় সাইকেল রাইড করতে কতটা ভাল লাগে। আর এই জঙ্গলের মধ্যে সাইকেল রাইড করতে যতটা না ভয় লাগে তার থেকে বেশি ভয় লাগে যদি সাইকেলের চাকা কারো লিক হয়, অবস্থা খারাপ, বা সাইকেলের চাকায় মানে আল্লাহ না করুক কারো কোনো অ্যাক্সিডেন্ট করে বা রিম টিম ভাঙে টাঙে, তার যে কী হাল হবে বলার বাইরে। এই জন্য সবাই সেফলি চালানোর চেষ্টা করতেছি যতটুকু পারতেছি। আর এই জঙ্গলের মধ্যে এর চেয়ে সাবধানে আস্তে আস্তে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, মানে এর চেয়ে আস্তে যাওয়া সম্ভব না। আর সামনের অবস্থা দেখেন, একটু পর পর আমাদের এরকম এক একটা করে ই পার হইতেছে, সেটার নাম কি কম বলতে পারতেছি না। এগুলো হচ্ছে রাস্তার মাঝখানে রাস্তা নাই, মানে নিচ দিয়া পার হয়ে যাইতে হইতেছে, সাইকেল কোলে নিয়ে পার হোক যদি সাইকেলের মায়া করো। আমাদের অবস্থা হচ্ছে ওই ওই অবস্থায় মূলত আমরা সাইকেল রাইড গুলা দিতেছি, আর সবাই মূলত এগুলা পাকনামি করে যাইতেছে না, সবাই শুনে মতো নাইমা পার হইতেছে। কারণ পাকনামি করতে গেলেই সাইকেলে যদি কোনো একটা সমস্যা হয় সবাই এদের নিয়ে বিপদে পড়তে হবে, একা বিপদে পড়বো বিষয়টা এমন না, সবাই আমার জন্য বিপদে পড়ে থাকবে। এই জন্য সবাই যতটুকু সম্ভব আস্তে ধীরে শান্ত মাথায় যাওয়ার চেষ্টা করতেছে।
আর একটু পর পরই মানে রাস্তা গোলমাল লাগিয়ে যেতেছে, মানে একটা গ্রুপ ছাড়া হয়ে গেলে তো রাস্তা দুইটা দুইদিকে চলে গেলে আমরা কোন দিকে যাব, এরকম একটা বিষয় হইতেছে একটু পর পরই। আর ওই বিষয়গুলোতে অপেক্ষা করতেছি, পিছন থেকে চিনে এমন কেউ না আসলে থাইমা দেখতেছি আবার গেলাম। মানে পাকনামি করতে গেলে যা হয়, এই নিয়ে দুইবার বললাম আজকে এই রাইডটাতে। আস্তে আস্তে হাইটে হাইটে যাওয়াই উত্তম সাইকেল না চালায়া, একে সাইকেলেরও ক্ষতি হবে, ধুমধাম সাইকেল যদি পরে বাই চান্স কোনো ক্ষতি যদি হয়ে যায়, শত শত সাইকেল পড়লে অতটা ক্ষতি হয় না, তবে হয়ে যাইতে কতক্ষণ, এই জন্য হাইটে যাওয়াটাই উত্তম। হাঁটি, সবাই যেহেতু হাঁটতেছে আমিও হাঁটি। আর জঙ্গলের মধ্যে হাঁটতে সাইকেল নিয়ে ফিল্ড আসলে অন্য ধরনের, এইটা বইলে বোঝানো যাবে না জঙ্গলের মধ্যে সাইকেল নিয়ে হাঁটতে বিষয়টা কেমন লাগে। যদি কখনো সম্ভব হয় জঙ্গলের মধ্যে রাইড দেওয়ার চেষ্টা করবেন, পায়ে কি হইলো, এটা পায়ের মধ্যে বাসা এসে ঢুকছে, কেমন লাগে বলেন তো। এই জন্য মূলত হাঁটতে ইচ্ছা করতেছে না, আর পায়ের মোজার মোজা না তো এটার মধ্যে কি জুতার মধ্যে জায়গাটা আর জায়গা পায় নাই ঢুকার মতো, ছুটাইতে বিরক্তজনক। আর যারা সাইকেল রাইড করবেন সবাই চেষ্টা করবেন যাদের পায়ের জুতার ফিতা আছে ফিতাগুলো দুই পাশ দিয়ে ভিতরে ঢুকাই দেওয়ার জন্য, নয়তো কিন্তু ফিতা মাঝে মাঝে প্যাডেলে বাইজা যায়। আমার একদিন প্যাডেলে বাইজা অ্যাক্সিডেন্ট করতে নিছিলাম, এই জন্য বলবো সবাই ফিতাটা সুন্দর মতো গায়া মানে জুতার মধ্যে তারপর রাইড শুরু করবেন। আর ধন্যবাদ শ্রাবণ ভাইকে এতক্ষণ সাইকেলটা ধরে রাখার জন্য, শ্রাবণ ভাই আবার সাইকেলে উঠলো চালাইতেছে, আর সে আজকে DSLR নিয়ে আসছে। থামার মতো জায়গায় পাইতেছি না, মানে থামতেই পারতেছি না, থামলেই গ্রুপ ছাড়া গ্রুপ ছাড়া হয়ে যাবো, এই জন্য হচ্ছে আবার পড়ে গেলাম রে ভাই। আবার যাই, সমস্যা নাই। আবার দেখলেন কয়েক সেকেন্ডের মধ্যে শ্রাবণ ভাই কিন্তু গায়েব হয়ে গেল জঙ্গলের মধ্যে। এই জন্য মূলত খুব আস্তে আস্তে ধীরে ধীরে যাইতে হইতেছে। আর সাইকেল যারা আসতেছেন মানে এই ধরনের রাইডে আসবেন, তারা অবশ্যই সাইকেলটা একটা মাস্টার সার্ভিস দিয়ে নিয়ে আসবেন, আর বাসায় নিয়ে যাওয়া সুন্দর মতো একটা সার্ভিস করবেন। এছাড়া যদি মাস্টার সার্ভিস না দিয়ে আসেন, এই জঙ্গলের মধ্যে যদি সাইকেল নষ্ট হয় আপনি ঠিক করার মতো কোনো মেকার পাবেন না, এই জন্য সবসময় চেষ্টা করবেন এই ধরনের রাইডগুলো দেওয়ার আগে, মানে লং রাইডগুলো দেওয়ার আগে সাইকেল ঠিক আছে নাকি এই বিষয়ে নিশ্চিত হইয়া তারপর রাইড দিতে যাবেন। আর আমি মূলত সাইকেলের অধিকাংশ কাজ জানি নিজের সাইকেলেরটা, এই জন্য আমার অত চিন্তা ভাবনা নাই। আর আমার সাইকেল আমি মূলত নিজেই সার্ভিস করি, দোকানে খুব কম দেই, মাঝে মাঝে একটু দেই মানে আইল স্বামীর জন্য। নর্মালি দোকানে আমি সাইকেল অতটা দিতে পছন্দ করি না। আর রাস্তা তো দেখা বুঝতেছেন কি জঘন্য রাস্তা, যদি একবার এদিক বা ওইদিক স্লিপ কাইটে পড়ি তাইলে যে কই যামু কোনো ভরসা নাই, এই জন্য আস্তে আস্তে যাওয়াটাই উত্তম। আর একটু পর পর হচ্ছে আমাদের নামতে হইতেছে, নাইমা হাইটে হাইটে উঠতে হইতেছে, মানে সব জায়গায় তো পাকনামি করে সাইকেল নিয়ে টান টুন দেওয়া যাইতেছে না। আর গেলে যদি সাইকেলে কোনো সমস্যা হয়ে যায় বা রিমের যদি কোনো ক্ষতি হয়, এই জন্য যথাসম্ভব আস্তে যাওয়ার চেষ্টা করতেছি। আর এখন বাজে হচ্ছে সকাল 11টার আশেপাশে, ঠিক কয়টা বাজে বলতে পারতেছি না, আমার সামনে যে ঘড়িটা আছে ওইটা দেখার মতো ওই লেভেলের সময় পাইতেছি না, মানে চালাইতেছি তো চালাইতেছি আর সূর্যের আলোতে আমার এই খামদানি ঘড়ি যায় ঘোলা হয়ে, মানে দেখা যায় না সূর্যের আলোতে। সূর্যের আলো গেলে যখন একটু পরিবেশ ঠান্ডা হবে তখন ওটার মধ্যে থেকে হাওয়া বের হবে, তারপর ওইটা দেখা যাবে হাওয়া যেই মজার মধ্যে। আর জঙ্গলের মধ্যে সাইকেল চালাইতে যে ফিলটা পাবেন এরা হচ্ছে অন্য কোথাও পাবে না। আবার সামনে স্লো হয়ে গেল, কোনো না কোনো সমস্যা হয়েছে কারো, না রাস্তা হারাইছে, কিছু না কিছু একটু পর পর আমাদের সাথে হইতেইছে। আর এইসব বড় সড়ো রাইডে এগুলো স্বাভাবিক বিষয়, কখন কি হবে কোনো ভরসা নাই। সামনে অবস্থা দেখেন কতটা নিচে নামতেছি আমরা, মানে জঙ্গলের মধ্যে নাইমা টাইমা যাইতে হইতেছে, এ হচ্ছে অবস্থা। এখন আবার কাদার মধ্যে পা পড়ে জুতা গেল মাইখা। আসলে এইসব রাইড দিতে গেলে নিজের মায়া বা সাইকেলের মায়া করা যায় না, এগুলো হচ্ছে শুধুমাত্র রাইড দিতে আসার জন্য এই রাইডগুলা, আর বিভিন্ন ধরনের ভালো এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। খারাপ এক্সপিরিয়েন্সও হয় না যে বিষয়টা এমন না,
যার সাইকেল যায় তার হচ্ছে খারাপ এক্সপিরিয়েন্স হয়। এখন হচ্ছে আমরা সাঁকো পার হইতেছি, কয়েকজন তো সুন্দর মতো সাঁকো পার হয়ে আইসা বললো, আমি আসলে এই সাঁকোটা পার হইতে পারি নাই, অর্ধেক আইসা আটকা গেছিলাম। তারপর আমার মফিজুল ভাই আইসা নিয়ে গেছে এই সাঁকোটা থেকে। আমার হচ্ছে লাগ ভালো, বড় ভাইরা আমার খুব হেল্প করে। এই হচ্ছে মসজিদ, আর এখন বাজে হচ্ছে 1:30টার মতো, মানে নামাজ শেষ, জুম্মার নামাজটা শেষ হয়ে গেছে, আমরা কেউ নামাজটা ধরতে পাই নাই। এখন সবাই যার যার মতো নামাজ পড়ে নিব, অথবা জামাতে নিজস্বভাবে, মানে আমরা আমরাই একটা জামাতে নামাজ পড়ব। এখন আসি কোথায় বলতে পারি না, তবে বাজে এখন হচ্ছে 1:30টার কাছাকাছি, আর সবাই অনেক ক্লান্ত। আর এত জঙ্গলের মধ্যে আমি এই জীবনে রাইড দিই নাই, এটাই হচ্ছে জীবনের প্রথম, এত ভারী জঙ্গলে ঢুকছি। আর এই হচ্ছে মফিজুল ভাই, এত জঙ্গলের মধ্যে সাইকেল চালাও সে কোনো ক্লান্তই হয় নাই। জঙ্গল টঙ্গল সব কিছু শেষ, এখন হচ্ছে নদী পার হইতেছি। আর এইটা কোন নদী এই গভর্নমেন্ট কেউ করেন না, এই নদী সম্পর্কে আমার কোনো ধারণা নাই, এই জায়গাটা কোন জায়গায় আছি তাও জানি না। তবে একটুকু আমি জানি রেমা কালেঙ্গা থেকে বের হয়ে এই জায়গাটায় কোনো কোনো দিক দিয়ে আসছি, অনেকগুলো চা বাগান পার করে আসছি এই জায়গাটায়। এই জায়গাটার সঠিক নাম জানি না। আর নদীর ওই পাড়ে যাব, নদীর ওই পাড়ে যাওয়া হচ্ছে অপেক্ষা করব সবার জন্য। আমরা আছি টোটাল 50 জনেরও বেশি, আর এক নৌকায় আটে মাত্র হচ্ছে 8 জন, এরকম করে 8 জন 8 জন করে আসবে। ততক্ষণ অপেক্ষা করি কতক্ষণ লাগে আসতে, সঠিক বলতে পারতেছি না কতক্ষণ লাগবে। আমরা হচ্ছে ফার্স্ট ব্যাচ, মানে আমরাই ফার্স্ট আসতেছি, এরপর সবাই আসবে। মানে একটু সামনে ছিলাম তো আগে এসে পড়ছি, এই পাশে এসে রেস্ট নেই, ওই পাশে না দাঁড়া থেকা, আর ওই পাশে রোদ আছে, এই পাশে রোদটা একটু কম। যাই ওই পারে যাই, এখন আসি মাঝ নদীতে, সাইকেল যার যারটা নিয়ে এসে এসে দাঁড়ায় আসি, মানে সাইকেল দাঁড়ানো যায় না এমন এক নৌকায় আসি আমরা। এখনো কেউ দুপুরের খাবার খায়নি, প্রায় বাজে হচ্ছে 3টার মতো, খিদায় হচ্ছে অবস্থা খুব কাত। এখান থেকে ওই পাড়ায় যাব, একটু রেস্ট টেস্ট নিব, রেস্ট টেস্ট নিয়ে আর সবার কাছে যদি টুকটাক কোনো খাবার থাকে একটু টুকায় টুকায় খাবো সবার কাছ থেকে নিয়ে। সবাই মূলত ওইভাবেই খাবে, মানে এত দেরি হবে কেউ ভাবে নাই। মানে ওই যে রাস্তাটা দিয়ে আসতেছিলাম, ভাইরা বলতেছিল ওই রাস্তাটা দিয়ে ব্যাক করার জন্য, মানে ওই রাস্তাটা দিয়ে চলে যাবে, কিন্তু ওই রাস্তাটার কন্ডিশন এত খারাপ ছিল, আইসেই দম শেষ, যাওয়ার মতো কেউ আর সাহস করতে পারি নাই। এই জন্য সবাই মিলা ফিলিপ ভাইরে ধরছি অন্য রাস্তা দিয়ে, যেমন ভাই বাঁচানো ওই রাস্তা দিয়ে যাইতে পারবো না, এই জন্য ফিলিপ ভাই আমাদের অন্য রাস্তা দিয়ে নিয়ে যাইতেছে। আর এই রাস্তাটা কেমন হবে জানি না, তবে একটুকু জানি ওই রাস্তা থেকে এই রাস্তাটা ভালো হবে, তবে এই রাস্তাটা ওই রাস্তা থেকে 20 কিলো বেশি ঘুরতে হবে এই রাস্তাতে আসার জন্য। ওই রাস্তাটা দিয়ে গেলে আমাদের 20 কিলো কম যাইতে হইতো। আর এই রাস্তাটা কেমন ধারণা নাই, তবে গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, আর ছোটোখাটো এক্সপ্রেস ওয়ে বলতে পারেন। আর এটা দিয়ে উঠবো হচ্ছে ঢাকা সিলেট হাইওয়েতে, আর ওই দিক দিয়ে মূলত যাব। এখন হচ্ছে নদীর এই পাড়ে এসে পড়ছি, এক এক করে সবাই নামবো, নামি তারপর হচ্ছে একটু কথাবার্তা বলি। এই ছোট ভাই হচ্ছে আমার একটু নামাই দিল, সেই হচ্ছে আমাদের নৌকার ড্রাইভার ছিল, তাহলে অসংখ্য ধন্যবাদ আমার সাইকেলে নামাই দেওয়ার জন্য। আমার আসলে এই পানি টানি ধরতে একটু ভালো লাগে না। আর ওইদিকে আশিক ভাই গোসল করবে বলে প্রস্তুতি নিতেছে, আশিক ভাই আর জীবন গোসল করেই ছাড়বে যে কোনো মূল্যে, থাকি অন্যদিকে যাই, তার ড্রেস চেঞ্জ করতেছে। রাইড শুরু করলাম 10-15 মিনিট আগে, আর এখন হচ্ছে একবারে সামনে আসি, রাস্তা বললো সোজা যাইতে থাকো, এই জন্য একটু সামনে আসছি সাহস কইরা। এছাড়া আমি মূলত এইসব অচেনা রাস্তায় সামনে আসার মতো সাহস দেখাই না, এই জন্য সবার পেছনেই থাকি যাতে রাস্তা না হারাই, আর হারাইলে যাতে গ্রুপে হারাই, একা হারাইলে তো মহাবিপদ। আর সবাই মূলত আমার পেছনেই আছে, আস্তে আস্তে কেউ টানতেছে না, মোটামুটি অনেক দ্রুতই টানতেছি। এখন আমাদের এভারেজ স্পিড আছে 30-এর মতো, মানে এতটা জোরে টানতেছি কিন্তু ক্যামেরায় কতটুকু বোঝা যাবে কোনো ধারণা নাই। এতক্ষণ রেস্ট নিছি, প্রায় 1 ঘন্টার মতো রেস্ট নিছি, সবগুলো মানুষ পার হইতে 1 ঘন্টার মতো লাগছে। এখন বাজে হচ্ছে 4টার মতো, 4টা না 4:45 মতো বাজে, অনেক খিদা লাগছে এক কথায় বলতে গেলে, খিদার জন্য দোকান খুঁজতেছি। কিন্তু এমন এক এলাকায় আসছি, এই এলাকায় গত 30-35 মিনিটে কোনো দোকানের হদিস পাই নাই, মানে গ্রামের মধ্যে আছি তো ওই গ্রামের মধ্যে অত দোকান নাই, বাজার টাজার পড়লে কোনো দোকান টোকান পাইতে পারি। আর এদিক দিয়ে যে কতটুক পথ যাওয়ার পর দোকান পাবো সেই বিষয়ে কোনো ধারণা নাই,
একবারে অপরিচিত একটা এলাকা, কোনো মানুষজন ততটা নাই। আর এই ভর দুপুরে বা ভর দুপুরিতে 2টা 3টার সময় সবাই শুক্রবার খায়া দাওয়া ঘুমাইতেছে, আর আমরা সাইকেল নিয়ে বের হয়ে গেছি। আমাদের তো আসলে ওই লেভেলে কোনো কাজকর্ম নাই। এখন দেখি রাস্তা 2টা কোন দিকে যাবো। পাইলাম রাস্তা, এখন আবার যাইতেছি যাইতেছি তো যাইতেছি, কোনো ই নাই, মানে পায়ের ওই পরিমাণ কোনো দমই নাই, তবে খালি প্যাডেল দিতেছি। আর দোকান খুঁজতেছি খাওয়া দাওয়ার জন্য, মানে নর্মাল যে কোনো দোকান হলে তো হবে না, 50 জন মানুষের জায়গা দিতে পারবে এমন একটা দোকান তো লাগবে যেটাতে যারা সবাই মিলে খাইতে পারবো। আর অসম্ভব খিদা লাগছে, যেটা হচ্ছে সত্য কথা, খাইছিলাম সেই সকালে, সকালে 9টার দিকে খাইছিলাম, 7টা 8টার দিকে খাইছিলাম। এরপর খাওয়ার কোনো নাম গন্ধ নাই, খাওয়ার মধ্যে খাইছি খালি পানি। আর এতক্ষণ তো ছিলাম জঙ্গলের মধ্যে, জঙ্গলের মধ্যে তো ওই পানিটা পর্যন্ত পাই নাই। মাত্র 1 লিটার পানি নিয়ে সকাল থেকে এতক্ষণ চলতেছি আর সাইকেল চালাইতেছি, মাঝখানে কোনো দোকান টোকানও পাই নাই, চাপকলও পাই নাই। মাঝখানে অল্প একটু মনে হয় চাপকল পাইছিলাম, একবার মনে হয় বোতল রিফিল করতে পারছি। এছাড়া সাইকেল চালানো বাদে আর কোনো কিছু করি নাই, পানি ওই পরিমাণে খাইতে পারতেছি না। আর আমার পানির বোতলে এখন একটু পানি নেই। যাই, সবাই সাথে থাকি, আর দোকান খুঁজি কি করব, সবাই এক এক করে আগে যেতে থাকা, মানে আগে যে যাবো সাইকেল চালায়া, ওই শক্তিটুকু এখন আমার কাছে নাই। এটা হচ্ছে সবচেয়ে কষ্টের বিষয়, এই জন্য সবাইকে মানে ছেড়ে দিতে হইতেছে, শরীরে দম নাই। এখন যদি আমি এদের ওভারটেক করতে যাই এমন হতে পারে আবৃত ধপস করে পড়ে যাবো, কারণ ওই পরিমাণে শক্তি এখন আমার কাছে এখন আর নাই। সবাইরে আস্তে আস্তে ফলো করে যাই, এছাড়া আসলে উপায় নাই, এটা হচ্ছে মোট কথা। এখন বাজে মূলত 4:15-20-এর মতো, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো দোকান পাই নাই, খাইতে টাইতেও পাই নাই, খুব খিদা লাগছে। আর খিদা লাগাটা স্বাভাবিক যেহেতু সকালে খাইছিলাম। যাইতেছি যাইতেছি, রাস্তার তো কোনো শেষ দেখি না, আর এই রাস্তা শেষ হবে কই ওইটাও জানি না, জায়গার নামটাও ওইভাবে চিনি না, মানে জানি না। এখনো শুনলাম আরো 10 কিলো সামনে খাবার হোটেল থাকতে পারে, হোটেল থাকবে বিষয়টা এমন না, হোটেল থাকতে পারে যে হোটেলে এতগুলো মানুষের খাবার দিতে পারবে। আর গ্রামের সাইড তো সবাই নিজেদের বাসায় খায়, হোটেল হোটেলে অত খায় না, এই জন্য এই এলাকায় খাবার হোটেল, বিশেষ করে দুপুরে খাবার হোটেল নাই বললেই চলে। আর যে জায়গাটা যাইতেছি ওই জায়গাটা একটা মূলত বাস স্ট্যান্ড জাতীয়, এই জন্য ওই জায়গায় খাবার হোটেল আছে। আর যাইতেছি, জানি না 10 কিলো পার হইতে কতক্ষণ লাগবে, আর এই 10 কিলো দেওয়াটা কতটা সহজ হবে এত খিদা নিয়ে পেটে, সকাল থেকে না খায়া, সকাল থেকে না খায়া না মানে সকালে তো খাইছি, এরপর তো আর খাই নাই, এই অবস্থায় কতক্ষণ লাগবে না লাগবে। তাই যাইতে থাকি, যাওয়া ছাড়া তো কোনো অপশন নাই, সবার যাইতে হবে আমারও যাইতে হবে, যাইতেছি। রাইডটা তো শুরু করছিলাম সেই সকাল 9টায়, এখন হচ্ছে বাজে রাত 8টার মতো, এখনো আমরা সাইকেল চালাইতেছি, আমাদের গায়ে কত দম আছে দেখলেই বুঝতে পারবেন। আর এখন আসি হচ্ছে ঢাকা সিলেট হাইওয়েতে, এখন যাইতেছি হচ্ছে শ্রীমঙ্গলের সেই পানসি রেস্টুরেন্টটাতে, মানে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে ঢাকা সিলেট হাইওয়েতে এসে বসছি নিজেও জানি না, গ্রুপের বড় ভাইরা জানতে পারে। আর এই রোডগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নাই, সবার সাথে আস্তে আস্তে যাইতেছি। আর একটা কষ্টের বিষয় হচ্ছে আমার সাইকেলে যে 2টা লাইট আছে, হঠাৎ করে সামনে লাইট একটা নষ্ট হয়ে গেছে, এই জন্য মানে আমার সাইকেলের তো একটা হচ্ছে হেডলাইট আর একটা হচ্ছে আপার ডিপার, আপার ডিপারটা ঠিক আছে, হেডলাইটটা নষ্ট হয়ে গেছে, এই জন্য মোটামুটি ভালো কষ্ট হইতেছে সাইকেল রাইড করতে, মানে সামনে ওই পরিমাণ দেখতে পারতেছি না, আশেপাশের লাইটের সহযোগিতায় আমি হচ্ছে মূলত চলতেছি। আমার সামনে দেখবেন কোনো আলো নাই, আমি হচ্ছে যখন খুব প্রয়োজন পড়ে তখন আপার ডিপার মাইরা আলো দিয়ে দেই খাতার বসে চালাইতেছি। আর হাইওয়েতে মূলত এভাবে সাইকেল চালানোটা খুবই রিস্কি, সামনে যদি একটা হঠাৎ করে গর্ত এসে পড়ে, আমার সামনে মানে আমার সামনে যে ভাই আছে তার থেকে যদি আমার একটু ডিস্টেন্স হয়ে যায় সেক্ষেত্রে আমি কিন্তু কিছু দেখবো না। আর ঢাকা সিলেট হাইওয়েতে সাইকেল চালাইতে দিনের বেলা হইলে কোনো ভয়ই লাগতো না, রাতের বেলা লাইট নাই, এই জন্য মোটামুটি একটু
মানে ধুক 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 করতেছে, স্বাভাবিক এটা করাটা। আর একটু পরপরই পেছন দিক দিয়ে হুস হুস করে বাস চাইতেছে, মানে লাইট থাকলে ওই পরিমাণে অসুবিধা হইতো না, আর লাইট না থাকার জন্য যত অসুবিধা হওয়ার হইতেছে। তবে কিছু করার নাই, এমনি যাইতে হবে। সম্ভবত আরো 17 কিলোমিটার মতো আছে, মানে ওই পানসি রেস্টুরেন্ট শ্রীমঙ্গলে, এই পানসি রেস্টুরেন্টে যাইয়া খাওয়া দাওয়া করবো, মানে রাতের খাবার খাবো। সেই দুপুরে খাবার খাইছি হচ্ছে 5টার দিকে, মানে বিকাল 5টা, এখন বাজে 8টা, মানে খিদা ওই পরিমাণ লাগে নাই। তবে মানে সাইকেল সেই সকাল 9টা থেকে এখন পর্যন্ত চালাইতেছি, মানে শরীরের উপরে দেখে কী যাইতেছে কিছুই বুঝতেছি না। এখন যদি আমি কোথাও যাই একটু ঘুম দিতে পারতাম, মানে নিজের বাসা পাইতাম, পাশে যে একটা ঘুম দিতে পারতাম, তাহলে তো কথাই ছিল না। কিন্তু আজকে রাতে তো আমাদের কারোরই আর ওই সৌভাগ্য হবে না, সুন্দর মতো সবার যাইতে হবে পানসিতে। পানসিতে যে একটু ফ্রেশ হইয়া সবার যার যা সাইকেল দিয়ে খুলো, খুললে আবার প্যাকেট করো, প্যাকেট করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দাও, এই হচ্ছে মোট কথা। তবে আমাদের এছাড়া কোনো অপশন নেই। তবে আশা করি আজকের এই রাইডের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, আর রাইড দিতে কতটা ঠেলা এটা বুঝতে পারবেন, এই জন্য মূলত ভিডিওটা করা। আর রাইড দেওয়াটা খুব সহজ, খুব সহজ বিষয়টা, এতটা সহজের না। যারা দিবেন তারাই শুধুমাত্র জানবেন রাইড দেওয়াটা কতটা কষ্টকর। আর দেখেন আমার সামনে লাইট নাই, আমি কিছু দেখতেছি না, যখন খুব প্রয়োজন পড়তেছে শুধুমাত্র তখনই আপার ডিপারটা মাইরে একটু আলো নিয়ে দেখতেছি, মূলত এছাড়া কোনো অপশন নাই। তাহলে ধন্যবাদ সবাইকে আজকে এতক্ষণ সাথে থাকার জন্য। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিই, আর বড় না করি। আর এখনও 17 কিলোমিটার বাকি আছে, সেই 17 কিলোমিটার কখন শেষ হবে কোনো ভরসা নাই। যাবো, যাইয়া সাইকেলটা খুইলাই আমি একটু ফ্রেশ হইয়া একটা ঘুম নেবো। রাতে খাওয়া দাওয়া করার মতো শক্তি সামর্থ্য কোনোটাই নাই। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বাই বাই।